নমস্কার বন্ধুরা, পিউর পৃথিবী এই মরেছে। ওর পৃথিবী আবার কি হলো? কি ভিডিও ভিডিও করবে না নাকি? না, বসে আছো? ভিডিও করবো না। ভিডিওটা বন্ধ করো। ভিডিওটা চালিয়ে রেখেছো কেন? কেন কি হলো? বাজার নেই, ঝুড়িটা পুরো ফাঁকা, দেখো গা। এই তো বাজার করে নিয়ে এলাম। কবে নিয়ে এসছো বলো তো? দেখবে দেখাচ্ছি, দেখো দেখো, শুধু আলু আর পেঁয়াজ কটা পড়ে আছে, একটা বাজার নেই। দুদিন ধরে আমি বলছি, ফ্রিজে ডিম আছে, সব ঝোল করে দাও। আমি পারবো না, বাজার আনছো না কেন? তুমি ভিডিওটা বন্ধ করো, বাজার আনছো না কেন? বাজারে পয়সা নাই, প্রচুর দাম শাকসবজির। 50 টাকাও নাই নাকি যে একটু বাজার করতে পারবে না নাকি? 50 টাকায় কি বাজার হবে গো? অনেক বাজার হবে। তাহলে 50 টাকা বাজার হবে না? না না হবে না, আমাকে নিয়ে চলো। তাহলে 50 টাকা দিচ্ছি, বাজার করে নিয়ে চলো। আমি নিয়ে আসবো, দেখবে। কখন নিয়ে যাবে বলো? ঠিক আছে, বিকালবেলা যাবো, দেখবো কত বাজার হয়। হ্যাঁ হবে, দেখবে, আমি ঠিক নিয়ে চলে আসবো। এক দুদিনে বাজার হবে না বললো ওরা 50 টাকাতে। ভিডিওটা বন্ধ করো নাকি? বাজার করতে কিন্তু আমাকে নিয়ে চলে এসেছে, তো জানে না আমি একটা ছোট্ট বাড়া থেকে নিয়ে এসেছি। কারণ 50 টাকাতে খুব, আমিও জানি ভালো করে যে খুব একটা বেশি বাজার হবে না, কিন্তু নিয়ে এসেছি একটা বাজার করা খুবই ছোট। এই একটা দোকানেই তুমি অর্ডার করবে? একটা দোকানেই বাজার করে দেখিয়ে দেবো, তাও কদিনের বলে, একদিনের কিন্তু, তুমি আমাকে একদিনের বলেছো। আচ্ছা ঠিক আছে, দেখাও যায়। ঠিক আছে, এই দুটো 10 টাকা করে হলো, বাকি দেখা যাক কি হয়। দেখো একটা বড় দেখে দাও, এইটা দেখো, না 250 দাও। দেখো আমার 50 টাকায় বাজার করতে হবে। টাকার টান আছে নাকি? একটা ঝিঙে হলো, টমেটো কত করে? ওই সব এক। পঞ্চাশ টাকায় যাওয়া হবে তাই কি না? এখনো 24 টাকা আছে। যা খুশি 50 টাকা যা পারবে তাই। দুজন মানুষ কত কত
এটা আমার বন্ধু বলে কম দামে পেয়ে গেলে তোমার মতো খদ্দের এলে বাজার বন্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। লেবু তিনটা 10 টাকা নিয়ে যাওয়া পরে দিয়ে যাবে। Wow. কলমি শাক আর এটাকে বাড়ির শাক। কলমি শাক নিয়েছিলাম 3 তারিখ 10 টাকা দিয়ে আর এইটা নিয়েছিলাম 5 টাকা। আর এই যে টমেটো নিয়েছি 200, আর এই যে ঝিঙে আছে 1টি 200, পটলও তাই 250, আর এই যে লঙ্কা নিয়েছি 150। ব্যাস আমার 50 টাকা শেষ। আর এই হচ্ছে আমার বাজার। তো বন্ধুরা, যদি বাজার করার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।